আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি লক্ষ্মী সরকার, দা পিডি নিউজে সকলকে স্বাগত। বিজেপি যুব সভাপতির বাড়িতে বোমাবাজি ঘিরে ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতে 13 নম্বর বুথের। ঘটনায় অভিযোগের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ির না কয়েকটি স্থান থেকে উদ্ধার হয় তাজা বোমাও। অভিযোগ, শুক্রবার ভোর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দেবীপুর বিজেপি অঞ্চল যুব সভাপতি মলয় বোধের বাড়িতে বোমাবাজি করে। মলয় বিজেপি সক্রিয় কর্মী বলে জানা যায়। ঘটনাটা ঘটেছে দেবীপুর অঞ্চলে সোনাকানি বুথের বুথ সভাপতির বাড়িতে রাত্রি ঠিক 1:15 নাগাদ একটা বোম ব্লাস্ট হয়। তো বোম ব্লাস্ট হয় যখন হয় সবাই বাড়িতে ঘুমোয়। তারপরে উঠে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় দড়ি পরে, স্টোন চিপ পরে, কাঁটি পরে, ঠিক আছে। আমরা রাত্রেবেলা আর কাউকে কিছু জানাইনি। সকালবেলা পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ আসার পরে পুলিশ দেখলো, দেখে ডিসিশন নিল। এটা টোটালি তৃণমূলের চক্রান্ত, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং আমি দেবীপুর অঞ্চলের সভাপতি, আমার নাম মিঠুন হালদার। এটা তৃণমূলের চক্রান্ত এবং আমরা খুব খুব চাপের মধ্যে আছি। গত পঞ্চায়েত নির্বাচনে মলয় বোধের নেতৃত্বে তৃণমূলকে সাংসদ ভোটে পরাস্ত করে। বোমাবাজির ঘটনায় ইতিমধ্যে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি নেতা মলয় বোধ। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে? আমি মলয় বৈদ্য, বুথ নম্বর 13। ঘটনাটা বলতে কাল গতকাল রাত 1টার সময় হঠাৎ আমার বাড়ির দেয়ালে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক ওই জায়গাটা একটা বড় পেটো মারা। এখন নিদর্শন দেখতে পাচ্ছেন যে ওইখানটায় কিন্তু এখনও খুব পেটোর যে পেটো দড়িগুলো ওখানে আছে, এবং তার সঙ্গে এখানে স্টোন স্লিপ, আপনার প্রচুর কাগজ, এবং তার সঙ্গে ওগুলো কিছু অংশ চারদিক ছড়িয়ে ছিটে পড়ে আছে। আমি এবং আমার ভাই বিগত বেশ অনেক দিন ধরে বিজেপি জনতা পার্টির সঙ্গে যুক্ত। আমরা জনতা পার্টির কাজ করি, আমি যুব অঞ্চল সভাপতি, এবং সেই সঙ্গে তৃণমূলের যে দুষ্কৃতীরা, তারা এক ষড়যন্ত্র করে, সুন্দর চক্রান্ত করে গতকাল রাত্রে, আমি অফিস থেকে এমনিতে রাতে ফিরি, এটা করার জন্যই এই ঘটনাটা ঘটেছে। এটা আমি সকলকে প্রকাশ্যে জানাতে চাই যে তারা কী আচরণবিধি ইস্যুপত্র করছে। থানায় রিপোর্ট করেছেন? হ্যাঁ, থানা থেকে ইন্সপেকশন এসেছিলো, আমরা অলরেডি থানায় রিপোর্ট করেছি, ওরা ইন্সপেকশন করে গেছে। আশা করি ভারপ্রাপ্ত যারা এসেছিলেন এবং তারা সমাজের কল্যাণের জন্য সেই রকম ভালো চিন্তা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগকে অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। দেখুন, মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিটাকে তারা কালিমালিত্ব করতে চাইছে এবং নিজেদের মধ্যে গণ্ডগোল বিশৃঙ্খলা সৃষ্টি করে বিজেপির যাদের পারাবোধ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাদের নেতৃত্ব নেতারা যেমন করে, ঠিক তেমনভাবেই তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপাতে চাইছে। এরকম কোনো ঘটনা ঘটেনি, তৃণমূল কংগ্রেস এরকম কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। কে বা কারা কোথায় কে বোম মেরেছে আমরা জানিও না, এই বিষয়ে কোনো খবর নেই। থানাতেও খবর নিলাম, বলে এরকম কোনো খবর আমাদের কাছেও নেই, আমাদের কাছেও কোনো খবর নেই, এবং তৃণমূলের কোনো ছেলের সাথে যুক্ত নয়, আমরা কোনোভাবে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে, আমরা সর্বদা উন্নয়ন নিয়ে ব্যস্ত, উন্নয়ন করছি এবং মানুষের জনসেবার জন্য সবসময় নিজেদেরকে নিজেদের রাখছি। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দা পিডি নিউজ। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।